গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো ও সুস্থ আছো। চলো ব্লগটা দেখো। আজকে ভাবছিলাম যে একটুখানি লং ড্রাইভে কোথাও যাব, কোথাও যাইনি। সেই যে মেট ছুটি পড়েছিল, সেই প্রথম দিকে গেছিলাম ওই তোমার ফরেস্ট প্যারাতে একদিনের জন্য বান্দিপুর। তারপরের থেকে তো বাড়িতে প্রচণ্ড গরম পড়ে গেল, আর তো বেরোনোই হলো না। তো এবার তো মেয়ের স্কুল খোলার সময় হয়ে গেছে, তাই দেবুকাদিকে বলছিলাম চলো আজকে একটুখানি বেরোই। তো আমার শাশুড়ি মা আর ননদকেও ফোন করলাম, কিন্তু পুচকির শরীরটা আজকে খুব একটা ভালো নেই, ও যেতে পারবে না। তাই আমরাও ভাবলাম যে ও যেতে পারবে না যখন, তাহলে আমরাও যাব না, গেলে একসাথেই সবাই মিলে যাব। তাই তারপরে বাড়িতেই ছিলাম, তারপর হঠাৎ করে দেবুকে বললাম যে অনেকদিন কোথাও বেরোই না, আচ্ছা তাহলে একটা কাজ করো, একটু কিছুক্ষণের জন্য একটু ঘুরে আসি। আমাদের এখানে একটা ডিমার্ট হয়েছে, ওটা আমার একদিনও যাওয়া হয়নি, এরকম চলো একটু ডিমার্ট থেকে ঘুরে আসি। তাই বেরিয়েছি একটু ডিমার্ট ঘুরবো, তেমন কিছু কেনার নেই, জাস্ট একটু ঘুরতেই যাচ্ছি, তারপর বাড়ি চলে যাবো। একটু বাইরে বেরিয়েছি আর টুকটাক কিছু খাবো না তা তো হয় না, তাই একটা ছোট দোকানে ঢুকলাম, এখানে একটু শ্রী পাওভাজি খেলো। তো এই এখন এসে গেছি ডিমার্টে, দেখতেই পাচ্ছ একটা বড় ঝুড়ি নিয়ে নিয়েছি, কিন্তু কিনবো কি কিন্তু কিছুই জানি না। তো যাই হোক, আজকেও যথেষ্ট ভিড় ছিল ডিমার্টে। ডিমার্টের থেকে বেরিয়ে যাচ্ছি, কেননা ভেতরে একদম অল্প একটু ভিডিও করতে পেরেছি, আর বেশি পারিনি। টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, যা হয় ডিমার্টে আসবো, আর কিছু কিনবো না সেটা তো নয়, হয়েই যায় টুকটাক কিছু কেনা। তবে খুবই প্রয়োজনীয় কিছু জিনিস, আদারওয়াইজ ওরকম কিছু জিনিস কেনা হয়নি। তো এবার এখান থেকে বেরিয়ে যাবো, এবার বাড়ির দিকে যাবো। চলো সব।